আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 50 জনের মৃত্যু, 24 ঘণ্টায় নতুন শনাক্ত 2928 জন। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। বাড়ি ভাড়া বেতন দিতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক কিন্ডারগার্টেন স্কুল, চরম দুর্দিন শিক্ষক ও উদ্যোক্তাদের। এবং কোরবানি ঈদের আগেও বেচাকেনা নেই খাতুনগঞ্জের পাইকারি মোকামে, হতাশা মশলা আমদানিকারক ও ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 50 জনের, এছাড়া নতুন করে 2928 জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাতে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,07,453 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। এখন আর করোনায় মৃতের সৎকার নিয়ে অতি উৎসাহ নেই মানুষের। করোনা ভাইরাসে মৃত্যু সংবাদ ছুঁয়ে গেছে সকলের, স্বাস্থ্যবিধি মানা নিয়ে আগ্রহী নেতাই অনেকেরই। অদৃশ্য ভাইরাসের বিপক্ষে লড়াই চলছে, কিছুই হবে না শুধুমাত্র এই বিশ্বাসে ভর করে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ পর্যন্ত 2,07,453 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেষ 7 দিনের হিসেবে আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে 10-এ। পিসিআর পরীক্ষা হয়েছে 13,362। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। ওয়ার্ল্ডোমিটারের জরিপ মতে সর্বোচ্চ করোনা আক্রান্ত 20 দেশের মধ্যে সবচেয়ে কম পরীক্ষা হওয়া রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান 19-এ। প্রতি মিলিয়নে 6,200টি পরীক্ষা হচ্ছে দেশে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,41,661টি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন, এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। বিভাগের মধ্যে সর্বোচ্চ মারা গেছে ঢাকায় 1,305 জন। এর পরেই অবস্থান চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশালের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 15 জন এবং উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে একদিন বিরতির পর মারা গেছে আরও 5 জন। আর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে খুলনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রাশনা দাসের রিপোর্ট। গত 8 মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই থেমে নেই ভাইরাসের বিস্তার। ময়মনসিংহের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ আরও 49 জন এই ভাইরাসের শিকার হয়েছে। অন্যদিকে রংপুরে 60, শরীয়তপুরে 38 জন, জামালপুরে 19, পটুয়াখালীতে 11 জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন আরও 1 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেল 129 জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে 126 জন। প্রতিদিনই অবনতি হচ্ছে বরিশালের করোনা পরিস্থিতি। সেখানে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে 2 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। শনাক্ত হয়েছেন আরও 89 জন। চট্টগ্রামে আবারও বেড়েছে করোনায় শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 869 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে 173 জন। তবে 24 ঘন্টায় জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। খুলনাতে সাধারণ পর্যায়ে ছড়িয়ে পড়েছে কোভিড-19। আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। করোনায় 3 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এই বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 278 জন। সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,500। একদিনে করোনায় মারা গেছেন আরও 3 জন।
এছাড়া একজন করে মারা গেছেন বগুড়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নোয়াখালী ও মেহেরপুরে। এ পর্যন্ত 5,700 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 16 জন। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখনও সবার ওপরে চট্টগ্রাম, এরপরে খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং বরিশালের অবস্থান। রাসনা দাস, এটিএন বাংলা। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বেতিল সলিড স্পার বাঁধে ধস নেমেছে। বাঁধে প্রায় 75 মিটার ধসে এলাকা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে উজানের ঢলে কুড়িগ্রামে নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারী, রাজীবপুর ও চিলমারি উপজেলা শহর। দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে রৌমারী, রাজীবপুর, চিলমারী উপজেলা শহরে। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। অভাব অনটনের মধ্যে আছি, কোনো বাহিরে কোনো ইনকাম নাই, তারপরে বন্যা আসছে, বাড়ি ঘর সামলাতেই অনেক সমস্যা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 55 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও। সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোনায় রাতভর বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে যমুনা নদীর প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিড স্পার বাঁধে ধস নেমেছে। এলাকার রক্ষা কবচ হিসেবে পরিচিত বাঁধটির প্রায় 75 মিটার হঠাৎ ধসে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী। এর মধ্যে তৃতীয় দফা বন্যার আশঙ্কায় ও ভাঙন আতঙ্কে মহাদুশ্চিন্তায় দিন কাটাচ্ছে যমুনা নদীর তীরবর্তী দুকুলের মানুষ। জামালপুরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এ জেলায় আশ্রয়কেন্দ্র, উঁচু বাঁধ, সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। মমিনুর রিপন, এটিএন বাংলা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি যেতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা 4 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারের শিক্ষক ও উদ্যোক্তারা। বাড়ি ভাড়া ও বেতন ভাতা দিতে না পারায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত মমিন হোসেন, মনির হোসেন তোপপুর রিপোর্টে। করোনার মহামারীতে খরচের বোঝা না টানতে পেরে রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে এই স্কুলটি বিক্রির সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুল 4 মাস বন্ধ হয়ে গেছে, ঋণের বোঝা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি প্রতিষ্ঠান ধরে রাখতে যাই তাহলে আমার ঋণ আরও বাড়বে। আমার যা আসবাবপত্র আছে এগুলো বিক্রি করে দিয়ে আমি দায়মুক্ত হয়ে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে চাই। এই স্কুলটির মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। করোনা প্রাদুর্ভাবে সরকারিভাবে নামমাত্র সুদে যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে তাও পাচ্ছেন না তারা। আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দিতে চায় না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জন্যই আবেদন করেছি যে আমাদের পাশে যেন তিনি দাঁড়ান এবং ব্যাংকগুলো যেন আমাদেরকে ঋণ দেয়, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ভাড়ায় চালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, 6 মাসের বাড়ি ভাড়া মৌকুব করে সেটার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা। দেশে 50,000-এরও বেশি কিন্ডারগার্টেন রয়েছে আর কোচিং সেন্টার আছে 1 লাখেরও বেশি। এই প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর নির্ভর করছে কয়েক লাখ পরিবার। সামনে কোরবানির ঈদ, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোনো ইনকাম না, একদম জানেন যে জিরো ইনকাম। এবং রিসেন্টলি অনলাইনে টুকটাক একটু শুরু হয়েছে। তো আমরা কতদিন আসলে এইভাবে বেতন দিতে পারবো, এটা তো সম্ভবই না। যারা বিভিন্ন ভার্সিটি স্টুডেন্ট তারাই তো মেইনলি আমাদের টিচার। এই জায়গাটায় হচ্ছে আমাদের তাদের সাথে মডেল হচ্ছে কন্ট্রাকচুয়াল মডেল, মানে ক্লাস হলে তারা পেমেন্ট পায়, তারা মান্থলি ভিত্তিক না, মানে আমাদের প্রতিষ্ঠানে।
ফলে দেখেন যে এই যে হাজার হাজার ছেলে মেয়েকে কিন্তু আমরা একটা টাকাও দিতে পারতেছি না। এদিকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নিচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আর অনলাইনে ক্লাস হওয়ায় সব কিছু বিবেচনা করে বেতন কমানো উচিত বলে মনে করছেন অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের সকল দুর্যোগে জনগণের পাশে থেকে সরকার ও আওয়ামী লীগ মানবতার সেবায় কাজ করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সকালে শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর ও পৌরসভা এলাকায় বন্যাত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাজিরা ও নড়িয়া উপজেলার বন্য কবলিত এলাকা পরিদর্শন এবং নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এর ফলে মূল্য চ্যানেল থেকে 3-4 কিলোমিটার উজান দিয়ে ঘুরে পার হতে হচ্ছে ফেরিগুলোকে। এতে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে আটকে আছে 450 যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। বর্তমানে এই রুটে ছোট বড় 11টি ফেরি চলাচল করছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ইসমানীচর এলাকা বালি বোঝাই ট্রলার ডুবির ঘটনায় 5 জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তার নাম জান শরীফ। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার নান্নু মিয়ার ছেলে। সকাল 8 দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকা থেকে বালি নিয়ে গজারিয়ার শোলআনি গ্রামে যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে ডুবে যায় বলে জানিয়েছেন উদ্ধার হওয়া শ্রমিকরা। করোনায় এবার বদলে গেছে চট্টগ্রামের প্রসিদ্ধ পাইকারি মশলা বাজার। খাতুনগঞ্জের এই মোকামে কোরবানি ঈদের আগে মশলার দাম কমেছে, তারপরও ক্রেতা নেই, মাথায় হাত দিয়ে বসেছেন আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কোরবানি ঈদকে ঘিরে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ে প্রতি বছরই। তার আগে এ পণ্য আমদানিও হয় 100 করে। বেশি দামের আশায় আগে থেকেই এসব মজুত করেন ব্যবসায়ীরা। করোনা দুর্যোগে তা লোকসানে পরিণত হলো এবার। অন্যান্য বছরের তুলনায় এবছর মশলাজাত পণ্যের দাম অনেক কম খাতুনগঞ্জে। মহামারীর আগে প্রতি কেজি আদা যেখানে বিক্রি হয়েছে 250 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। জিরা 300 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 250 টাকা দরে। এলাচ 2650 টাকা থেকে কমে কেজি প্রতি দাম হয়েছে 2400। অন্যান্য মশলার দামও 20 থেকে 50% কমেছে। মশলার বাজার বলতে বেচা কিনা কম, খুব কম। হ্যাঁ, সরবরাহটাও আছে কিন্তু কাস্টমার একদম নেই বললেই চলে। বিশেষ করে কোভিড-19 কারণে আসলে চাহিদা কমেছে বলে আমরা মনে করছি। আমদানি কারকটা বলছেন করোনা ভাইরাসের কারণে বাজারে ক্রেতা কম থাকায় গুদামে রাখায় নষ্ট হচ্ছে মশলার গুণগত মানও। এক মাস আগে থেকে আমাদের এই মশলার বাজারটা সবসময় ব্যবসায়ীরা মজুত করে রাখে, 1 থেকে 1.5 মাস আগে থেকে। তার মানে আপনার এগুলো মিলিং করতে হয়, এগুলো আবার পরিষ্কার করতে হয়, হয়তো দীর্ঘ একটা সময় লাগে। যেমন আমার পণ্যটা গুণগত মাল নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন থাকলে, এরপরে আমার স্টাফ যে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, স্টাফদের ইয়া দিতে হচ্ছে, ফলে আমরা এক ধরনের বেকায়দায় আছি। এবারের মতো ব্যবসা বাণিজ্যের মতো ধস আর কোনো সময় হয়নি। প্রত্যেকটা আইটেম, একটা আইটেম মশলা আইটেম শুরু করে একদম আপনার মিনারেল ওয়াটার পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম এখন কম। এই করোনা পরিস্থিতিতে এই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। বছরের সবচেয়ে বড় কেনা বেচার মৌসুমে এমন মন্দা থেকে হতাশ পাইকারি এ বাজারের ব্যবসায়ী ও আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় শুরু হলো কৃষকের সবজি বাজার। শহরের বড় বাজারের সামনে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি সরকারি এই বাজারে এনে বিক্রি করতে পারবেন, এজন্য তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন জেলা প্রশাসক। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন
কর্মসূচি পালিত হয়েছে। খুলনায় পিকচার প্যালেস মোড়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বানে পুলিশ পাহারার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা ভুলনীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে পাট শিল্পকে আধুনিকায়ন করে বন্ধ ঘোষিত সব পাটকল চালুর দাবি জানান। বরিশালে মানববন্ধন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। দুপুরে নগরীর সদরোটে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা সিপিবির সভাপতি অধ্যাপক দুলাল মজুমদার ও জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। এ সময় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দিয়ে আধুনিকায়নের মাধ্যমে তা চালুর দাবি জানান বক্তারা। জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখা। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মুজাহারুল হক, সহ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক ও জেলা যুব ইউনিয়নের সভাপতি মাহফিজুর রহমান এ সময় বক্তব্য রাখেন। রাজশাহীতে অগ্রণী ব্যাংক শাখায় এক গ্রাহকের 17 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। দুপুরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রাহকের নাম মাহফুজুর রহমান রিপন, তিনি একজন সার ব্যবসায়ী। পুলিশ জানায় মহানগরীর সাহেব বাজার শাখার অগ্রণী ব্যাংকে পে অর্ডার করতে গিয়ে চেক লেখার সময় তার টাকার ব্যাগটি চুরি হয়ে যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। নগাঁয় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 450 পিস ইয়াবা ও 80 বোতল ফেন্সিডিল সহ 6 মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার হাপানিয়া বাজার, মান্দা ফেরিঘাট ও ধামরাইহাট উপজেলার খয়েরবাড়ি ব্রিজ থেকে তাদের আটক করা হয়। দুপুরে ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার এসব তথ্য জানান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। খুলনায় টিআর কর্মসূচির আওতায় নগদ অর্থের চেক ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খেলাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MDA বাবুল রানা উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।